আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে হাইড্রোকার্বন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই খুব ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করবে। হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগের নামই হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনে যৌগে মূলত হাইড্রোজেন ও কার্বন এই দুটি দ্বারাই গঠিত থাকে সাধারণত। আর এই হাইড্রোকার্বনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর অন্যটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রথমটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর দুই নম্বর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সাধারণত এই পদার্থটি চর্বি হতে পাওয়া গিয়েছিল, তাই এর নাম হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। যেমন উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি, যেমন ইথেন CH3, তারপরে লিখতে পারি প্রোপেন CH3, CH2, CH3, বিউটেন CH3, CH2, CH2, মিথেন প্রোপেন CH3 ইত্যাদি। আবার লিখতে পারি CH2, CH2 ইথেন, অথবা লেখা যায় CH ইথাইন। এইগুলো হচ্ছে অ্যালোফেটিক হাইড্রোকার্বন বলা হয়। এছাড়া এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? যেসব অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের শিকলের দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। অর্থাৎ মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বন দুই প্রান্তের কার্বন চাকতিক বা বদ্ধ আকারে থাকে না। যেমন লিখতে পারি আমরা প্রোপেন CH3, CH2, CH3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিথেনিতের প্রোপেনের দুই প্রান্তের যে কার্বন এটা চাকতিক অবস্থা নেই। এটা অথবা লিখতে পারি প্রোপিন CH2, অথবা লিখতে পারি ইথিন। এছাড়াও আছে আরও লেখা যায় যেমন বিউটেন CH3, CH2, CH2, CH3 ইত্যাদি। বিউটেন এগুলোকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। অর্থাৎ দেখা যাচ্ছে যে যেমন এখানে বিউটেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্বন যে বন্ধন, এখানে কার্বনের দুই প্রান্তদ্বয় মুক্ত অবস্থায় আছে। এই কার্বন শিকলের দুই প্রান্তদ্বয় মুক্ত অবস্থায় আছে, এজন্য এটাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর উদাহরণ দেওয়া যায় প্রোপেন
বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন ইত্যাদি আরও অনেক যৌগ আছে এরকম কে বলা হয় মুক্ত শিকল। এই মুক্ত শিকল, এবার আছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকল চাকরিক বা আবদ্ধ আকারে থাকে, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকল দ্বয় চাকরিক যৌগ গঠন করে, দুই প্রান্তের কার্বন শিকল মুক্তভাবে না থেকে বদ্ধ অবস্থায় থাকে বা চাকরিক গঠন করে, সেটাকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন যেমন সাইক্লোপ্রোপেন, এটি একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন উদাহরণ। এছাড়া সিএইচ টু সাইক্লোবিউটেন অথবা লিখতে পারি সাইক্লোহেক্সেন, অর্থাৎ এটাকে আরো ভালোভাবে যদি লিখি মিথেন, নিথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, সাইক্লোহেক্সেন, এগুলো হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আরও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর আরেকটি হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন একক বন্ধন দ্বারা গঠিত, অর্থাৎ পুরো শিকলটি একক বন্ধন দ্বারা গঠিত, যে সকল হাইড্রোকার্বনের যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন বন্ধনগুলি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে সেগুলোকে বলা হয় সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, যেমন ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি। তাহলে সম্পৃক্ত হচ্ছে কি, সম্পৃক্ত হচ্ছে উদাহরণ সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন ইথেন, তারপর লেখা যায় সিএইচ2, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন ইথেন, তারপর লেখা যায় মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। আমরা দেখতে পাচ্ছি যে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন বন্ধন দ্বয় একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, এখানেও আমরা দেখতে পাচ্ছি বিউটেনের ক্ষেত্রে যে এই দুই পাশের দুইটি কার্বন শুধুমাত্র হাইড্রোকার্বনগুলি একটি বন্ধন দ্বারা যুক্ত থাকে, কার্বন কার্বনগুলি একটি মাত্র বন্ধন দ্বারা যুক্ত আছে বা যুক্ত থাকে, এই ধরনের হাইড্রোকার্বনকে বলা হয় সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এরপরে আছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বন মুক্ত শিকলে এক বা একাধিক কার্বন পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন এখানে যদি লিখি ইথিন, তাহলে হয়ে গেল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার এখানে আমরা লিখতে পারি মিথেন, ইথিন, বিউটেন, এই যে দুই তিন, এই যে এই যে এটা ইথিন, ইথিন, প্রোপেন, বিউটিন, বিউটিন ওয়ান, ইথিন, বিউটিন ওয়ান, এগুলো হচ্ছে অসম্পৃক্ত
হাইড্রোকার্বনের উদাহরণ এছাড়াও লিখতে পারি ইথাইন, এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ। এরপরে আছে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন অর্থাৎ এই শব্দটি গ্রিক শব্দ অ্যারোমা থেকে উদ্ভূত, এবং এই অ্যারোমেটিক যৌগগুলো প্রথমে সুগন্ধি দ্রব্য থেকে তৈরি করা হয়েছিল, যার কারণে এর নাম হয়েছিল অ্যারোমেটিক। অর্থাৎ যেমন আমরা বলতে পারি হচ্ছে বেনজিন C6H6, তারপরে হচ্ছে সাইক্লোহেক্সেন বেনজিন সাইক্লোহেক্সেন, যেমন বেনজিনটাকে আমরা যদি এইভাবে লিখি যে অ্যারোমেটিক, তারপরে ন্যাপথালিন যেমন এইটা, এটাকে তারপরে হচ্ছে লিখতে পারি ন্যাপথালিন, এটার নাম হচ্ছে বেনজিন, বেনজিন এটিও বেনজিন, এটিও বেনজিন, তারপরে লিখতে পারি হচ্ছে ন্যাপথালিন, এটার নাম হচ্ছে ন্যাপথালিন, ন্যাপথালিন। তো এগুলোকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বেনজিনকে আবার অন্যভাবেও দেখানো যায়, সেটা হচ্ছে CH2, এটা এটাও বেনজিন, অথবা ন্যাপথালিন, অথবা লেখা যায় এভাবেও লেখা যায়, এভাবে বেনজিন লেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর হচ্ছে ন্যাপথালিনকে লেখা যায় সি 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 সি, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটাও ন্যাপথালিন, ন্যাপথালিন। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, ও সরি, এই জায়গাটা, তো শিক্ষার্থী বন্ধুরা, কিছুটা তোমরা হয়তো বুঝতে পেরেছ, নেক্সটে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবে এবং আরও পরবর্তী ক্লাসে আরও এই নিয়ে বিস্তর আলোচনা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই সুস্থ থাকবে এই কামনা করে আমি আনোয়ার হোসেন আজকের মতো তোমাদের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।